আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমাদের নতুন গল্প তোমার মনের আকাশে এই গল্পের দুই নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সবসময় বাছাই করা সব ভালোবাসার গল্পগুলো পড়ার জন্য দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দূতী বাড়িতে প্রবেশ করতে দিলরুবা খন্দকার এগিয়েলেন তার দিকে, চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বললেন, বাইরে আজ না গেলেই কি চলতো না? সারাদিন রোদে রোদে ঘুরে চেহারার কি হাল হয়েছে সেদিকে নজর আছে? দূতী বলল, তোমার একটা নিয়ন্ত্রণের জন্য তো আমি আমার কাজ বন্ধ করতে পারবো না। দিলরুবা খান বলল, একটা নিয়ন্ত্রণ আবার কি? তুই কি কখনোই আমার সাথে ভালোভাবে কথা বলবি না? আমারও কপাল, এই পরিবারে কার জন্য পড়ে আছি আমি? কেউ কথা বলার সময় ছাড় দেয় না, এমন ভাষায় কথা বলে যে বুকের ভিতরটা জাজরা করে দেয়। দিলরুবা খন্দকার আর্তনাদের সুরে কথাগুলো বলতে বলতেই পা বাড়ালেন রান্নাঘরের দিকে। চলো, আজ কিছু বসানো হয়নি, আজ রাতের খাবার জামিল আহমেদের বাসায় খাওয়া হবে। আর যদি বেশি একটা ভুল না হয় আজ দূতির একটা হাস্তন্যস্ত হয়েই যাবে। এই মেয়েকে নিয়ে বড্ড ভাবে সে, ভাবে তার মতো তার পরীর মতো রূপবতী মেয়েটির জীবনে কঠিন এক অধ্যায়কে। জীবনকে মাঝে মধ্যে সত্যি খুব তেতো মনে হয়, কিছুটা করলার মতো। আলুর সঙ্গে মিশিয়ে মাল মশলার ডেলে খাবার উপযোগী করা হলেও অনেকেই তা মুখে তুলতে পারে না, যেমন দূতি। মা, ছোটবাবু আজও তোমায় কিছু বলেছে? মেয়ের কথায় চোখ জোড়া মুসলেন দিলরুবা খন্দকার, পিছনে ফিরে কঠিন সুরে বললেন, ও কি বলবে, ওর জামাইয়েরটা খাই নাকি? আমি খাই আমার জামাইয়ের, ওর কথা শুনবো কেন? দূতি বলল, তাহলে তো ভালো। দিলরুবা খন্দকার বলল, হ্যাঁ ভালো, অবশ্যই ভালো, খারাপ হবে কেন? কথা বাড়ল না দূতি, বড় বড় পা ফেলে রান্না ঘর ছেড়ে নিজের ঘরের দিকে এগোলো। সন্ধ্যা হয়ে আসছে, দ্রুত জব্বর এক গোসল দিতে হবে, যে গোসলের সাথে হারিয়ে যাবে তার শরীরের সমস্ত ক্লান্তি। বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরে আসতে বিছানায় আকাশি রঙের কাতান শাড়ি দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল দূতির। শাড়িটি মায়ের, মায়ের শাড়ি দেখে বুকের ভিতর এমন উত্তাল পাতাল হওয়া অস্বাভাবিক হলেও তার কাছে স্বাভাবিক, কারণ জীবনের এই মোড়ে দাঁড়িয়ে অস্বাভাবিক সকল জিনিসকে খুব আপন মনে হয়। শাড়িটা মা পাঠিয়েছে, পড়তে বলেছে তোকে। রুনার কথা তার দিকে তাকালো দূতি, রুনার সম্পর্কে তার খালাতো বোন, তবে বড় ভাইয়ের সুবাদে তার ভাবিও হয়। হালকা পাতলা উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটি বড় ভাইয়ের মনে ঠিক কতটা জায়গা জুড়ে রয়েছে জানা নেই, তবে তার ঠোঁটের কোনায় সর্বসময় ফুটে থাকা হাসি বলে দেয় সুখী আছে তারা। দীর্ঘশ্বাস ছাড়ল দূতি, অভিযোগের স্বরে বলল, খুব কি দরকার ভাবি? রুনা বলল, হ্যাঁ। দূতি বলল, পড়তে ইচ্ছে হয় না? রুনা বলল, আমি পড়িয়ে দেই। দূতি বলল, না। আচ্ছা দেখো তো আমার চোখের নিচে কালি দেখে কী বোঝা যায়, বাস্তবতার সঙ্গে লড়ে আমি ক্লান্ত। সে কথার জবাব দিল না রুনা, নিজের গলা শোনার চেইন খুলে দূতির গলায় পরিয়ে দিয়ে বলল, বাহ সুন্দর লাগছে। দূতি বলল, তুমি কিন্তু জবাব দিলে না। রুনা বলল, তুই কেন এসব কথা ভাবিস? আচ্ছা শোন, দুদুল বলেছে আমার বাটারফ্লাইয়ের কানের দোলটায় নাকি তোকে ভারী সুন্দর লাগে, পরবি ওটা? দূতি বলল, যদি বলি না তাহলে শুনবে? কেন শুনব, তুই তো পারলে আরও পাতিলের কালি মেখে মানুষের সামনে যাবি, বলেই মৃদু হাসল রুনা। তারপর পা বাড়াল কানের দুলের উদ্দেশ্যে নিজের ঘরের দিকে। কানের দোলটিও তার মায়ের দেয়া, সোনার কানের দুল বলতে ওই একটি আছে, তবে এ নিয়ে মাথা ব্যথা নেই তার। সোনা দিয়ে কি হবে, স্বামী সন্তানকে সাথে নিয়ে দুবেলা দুমুঠো খাচ্ছে, রাতে আধারে মেয়েকে এক পাশে সরিয়ে স্বামীর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে, এই বা কম কি, এর মতো সুখ আর কোথায় আছে কি? রাতের আধারে জমা হতে শুরু করেছে ধীরে ধীরে, চারদিকে কোলাহলেরা ধীরে ধীরে
রূপ নিচ্ছে নীরবতায়। আদারের সঙ্গে নীরবতার একটি জটিল সম্পর্ক রয়েছে, কারণ রাত না হতে আদারের সেই বিষণ্ণতা খুঁজে বেড়ায় নীরবতাকে, আর নীরবতা আকাশ ভরা জ্যোৎস্নাকে। মধুর কিছু সম্পর্কের সূচনা যে এভাবেই হয়। আপনি রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, ছাত্র অবস্থার টপে ছিলেন, ফ্যামিলির অবস্থা ভালো, সেই আপনি আমার মতো এমন একজন মেয়েকে মায়ের কথায় বিয়ে করছেন, অস্বস্তি হচ্ছে না? নীরবতা ভেঙে দুটি কথাটি বলতে দীর্ঘশ্বাস ফেলল ইস্তিয়াক। ব্যালকনির গ্রিলে হাত রেখে আচ্ছা পথের দিকে তাকিয়ে বলল, আপনার মতো মেয়ে বলতে? দ্যুতি বলল, আমার মতো মেয়ে বলতে মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে, যে রূপবতী বটে তবে চরিত্রহীন তো হতে পারে। ইস্তিয়াক বলল, তেমনটা হলে কালুজি অবশ্যই আপনার সঙ্গে আমার বিয়ের কথা বলতেন না। দ্যুতি বলল, খালুজির উপরে আত্মবিশ্বাস, যদি উনিও মেয়েটিকে চিনতে ভুল করেন? ইস্তিয়াক বলল, তাহলে হয়তো আমার ভাগ্যটাই খারাপ। হাসল দ্যুতি, পাশ ফিরে ইস্তিয়াকের দিকে চেয়ে বলল, আজ আমার সঙ্গে সিনজিতে এক লোকের সাথে দেখা। লোকটি কিছুটা বাইরে ফিটফাট দেখলেও ভেতরে সদরগেট গোছের। তো ওনার সঙ্গে কথোপকথনের মাঝখানে আমি ওনাকে বলেছিলাম, একজন অপরিচিত লোকের সঙ্গে কারো কোনো জরুরি কথা থাকতে পারে বলে আমি মনে করি না, তবে আপনি আজ প্রমাণ করে দিলেন যুক্তিটি মিথ্যে। একরাশ বিস্ময় নিয়ে ইস্তিয়াক বলল, আমি? দ্যুতি বলল, অবশ্যই, এই দেখুন না, আপনি আমার কাছে অপরিচিত, সম্পূর্ণ অপরিচিত, তবে আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ইস্তিয়াক বলল, জরুরি কথা? দ্যুতি বলল, হ্যাঁ প্রফেসর সাহেব, আপনার কালুজির পছন্দ করা মেয়েটি যে ডিভোর্সি। থামল দ্যুতি, আলো আধারের মাঝে অস্পষ্টভাবে ফুটে ওঠা ইস্তিয়াকের মুখ স্পষ্ট বলে দিচ্ছে ঠিক কতটা হতভম্ব সে। দ্যুতি বলল, আমার পরিবার হয়তো জানাবেন না বিষয়টি, তবে আমি মনে করি বিষয়টি চেপে রাখার মতো নয়। আমি ভেতরে যাচ্ছি, আপনি ভাবুন, তারপর সিদ্ধান্ত আপনার পরিবারকে জানিয়ে দিন। শব্দহীন পায়ে ব্যালকনি ছেড়ে ড্রয়িং রুমে ঢুকলো দ্যুতি। শ্যামবর্ণের খোঁচা খোঁচা দাড়িওয়ালা লম্বা চওড়া গরনের লোকটিকে দেখিয়ে মন্দ লাগেনি তার, মন্দ লাগার মতো নয় লোকটি, তবে লোকটি তার দাঁচের নয়। তাছাড়া একটি সম্পর্কের শুরুতে মিথ্যে, যার ফলাফল এক জীবন দুঃখ, যে দুঃখের নেই কোনো সীমা পরিসীমা। কাঁধে হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরল দ্যুতি। মুখ ভর্তি হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন রেহানা চৌধুরী, ইস্তিয়াকের আপন মা, যে 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়েছিল তাকে। বছর 60-এর এই মহিলাটি ইস্তিয়াকের মতো লম্বা নয়, স্বাস্থ্য বেশ চিকন, তবে কুকড়ে যাওয়া চামড়ার এই মহিলাটিকে দেখার পর থেকে কেন যেন বুকের ভেতরটা অদ্ভুত এক কষ্ট হচ্ছে দ্যুতির। ইচ্ছে হচ্ছে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করতে, আপনার কেমন লেগেছিল সেই দিনে, যেদিনে আপনার স্বামী আপনার সম্মুখে এনে দাঁড় করেছিল অন্য আরেকটি মেয়েকে, আর এখন এখনই বা কেমন লাগে একই বাড়িতে তার সঙ্গে সংসার ভাগাভাগি করে জীবন অতিবাহিত করে। বেশি রাত করা ঠিক হবে না ভেবেই রাত 10টার মাঝে বিয়ে পড়ানো হলো দ্যুতি এবং ইস্তিয়াকের। হালকা আকাশি রঙের সেই শাড়ি, সেই মেয়ে, তবে ভিন্ন রাত। সময়ের সাথে সাথে মানুষ বদলে যাবার গল্প বেশ দেখছে দ্যুতি, তবে কি জীবন তাকে সুযোগ দিচ্ছে আরেকটি সকাল দেখার, যে সকালে চোখ মিললেই সে দেখা পাবে এক শালিক পাখির। বাবনার গতিপথ না বাড়িয়ে নিজের ঘরে ঢুকলো দ্যুতি। তার ছোট্ট বোন দীপাকে বিছানায় ফুল দিয়ে সাজাতে দেখে বলল, এসব ফুল টুল লাগাস না। ছোট্ট বোন বলল, কেন, বাবা নির্দেশ দিয়েছেন ফুল লাগানোর, আর তুমি বলছো লাগাবো না? দ্যুতি বলল, না লাগাবি না। ছোট বোন বলল, তাহলে বাবাকে গিয়ে কি বলবো? দ্যুতি বলল, বলবি আমি বলে দিয়েছি, তার যদি খুব ফুল দিয়ে বাসা সাজানোর ইচ্ছে হয় তাহলে যেন নিজের ঘর সাজায়, মা আর সে মিলে বাসর করে আমাদের জন্য আরেকটি ভাই আনুক। চোখমুখ কুচকে ফেললো দীপা। দীপা বলল, ছি। দ্যুতি বলল, কেন, ছি কেন, তোর কি ভাই পছন্দ না, বোন লাগবে? দীপা বলল, আপু প্লিজ, তুমি এমন অদ্ভুত কথা বলবে না, আমার সাথে তো একদমই নয়। একদৌড়ে দীপা ঘর ছেড়ে বেরিয়ে যেতেই ফুলের আস্তরণ বিছানা থেকে সরিয়ে ফেলল দ্যুতি। তারপর তাতে বসে লম্বা একটি দম ছাড়ল, ইস্তিয়াক আজ এই বাড়িতেই থাকবে, বাসর করবে, সকালে উঠে বলবে শরীর সুস্থ আছে তোমার, লাগেনি তো, আসলে কাল রাতের জন্য দুঃখিত, তোমার মতো সুন্দরী এক মেয়েকে
দেখে নিজেকে সংযত করতে পারিনি, পশুর মতো ঝাঁপিয়ে পড়েছি তোমার উপর। তাছাড়া সংযত রাখতে যাবই বা কেন? তুমি আমার বিয়ে করা বউ নও, কেন তোমার সবটা চেপে গিয়ে তোমায় বিয়ে করলাম আমি? তা কি তুমি সত্যিই বুঝতে পারছো না? হ্যাঁ সত্যি দ্যুতি বুঝতে পারছে না। বুঝতে পারছে না কেন একবার মুখের ফাঁকে উচ্চারণ করলেন না স্ত্রী আক্তার ডিভোর্সের কথা। তো ফ্রেন্ডস, আজকের গল্পের দ্বিতীয় পর্বটি এতটুকু ছিল। গল্পটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সব সময় আমার সাথেই থাকবেন আর ভালো থাকবেন অনেক বেশি সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।